আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি একটি হাদিসের বিষয়ে আলোকপাত করেছেন, আপনি বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, ওটাও বলতে চাচ্ছিলেন কুরবানি নিয়ে। জি, আসলে কুরবানি নিয়ে বলে নয়, আমরা যত ফেকার মশলা আছে, যদি সাহাবি তাবেইনদের মতামতটা সব আপনি দেখেন, অনেক ভিন্ন মত রয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পাওয়া গেলে কোন সাহাবি কি আমল করতেন, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় জানতাম না, আমরা আমাদের দেশের হুজুরদেরকে তো মাসুম মনে করি, অমুক হুজুর করেছেন কাজ আমরা করবো না কেন, তিনি কি ভুল করতে পারেন? আজকাল যখন বিভিন্ন বই অনুবাদ হচ্ছে, অমুক সাহাবি করেছেন, আরে সর্বনাশ। বিষয়টা হলো, নিঃসন্দেহে সাহাবিরা আমাদের আদর্শ, আল্লাহ কোরআনে সূরা তওবার 100 নম্বর আয়াতে তাদেরকে মডেল বলেছেন। কিন্তু তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বিপরীতে লা হুজ্জাত লিআহাদ, কারোর কথার, এটা সহি বুখারিতে আছে, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাত্তু হজ করতে নিষেধ করতেন। এতে আলী রাদিয়াল্লাহু আনহু এমন খেপেন যে নবীজি সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন, আপনি নিষেধ করেন, আমি তামাত্তু করব। কারণ রাসূলুল্লাহ সাল্লামের থেকে জানার পরে আর কারোর কথা আমি মানতে রাজি না, আপনি খলিফা হলেও না। তো এই জন্য এটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও এরকম আছে। এই জন্য সাহাবিগণের ভিতরে ফেকি বিষয়ে অনেক মতভেদ ছিল। কোরবানিকে কেউ মুস্তাহাব বলেছেন, কেউ সুন্নত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। কিন্তু এই জন্য অনেক সাহাবি করতেন না, অনেক সাহাবি পরিবারের পক্ষ থেকে একটাই দিতেন, অনেক সাহাবি মাঝে মাঝে দিতেন, এগুলো বিভিন্ন সহি রেওয়ায়েতে আসছে। কিন্তু ফেকার নির্ভর করে মূলত নবীজির আমলের উপরে, যেখানে রাসূলুল্লাহ আমল স্পষ্ট নয় সেখানে সাহাবিদের আমল গ্রহণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালা মিদাহি ফালা ইয়াকরাব মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে তাও কুরবানি দিল না, সেজন্য ঈদের মাঠেই না আসে। এই হাদিস থেকে কোনো কোনো ফকি কুরবানিকে ওয়াজিব বলেছেন, এদের ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রয়েছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটাকে গ্রহণ করেছেন, জোরার বলেছেন। যে জন্য আমরা যখন সৌদি আরবে থাকতাম, এখনও সৌদি আরবে ওলামায়ে কেরাম এটাকে সুন্নত বলেন, তার পক্ষে অনেক দলিল রয়েছেন। কিন্তু ইবনে তাইমিয়ার মত আসলে তারা দুর্বল হয়ে যান। ইবনে তাইমিয়া অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মত গ্রহণ করেছেন, এটা একটা জোরালো মত, অন্যটাও জোরালো মত, সবগুলো ফিকের মত, ফিকার মতে মতভেদ থাকাই স্বাভাবিক। কিন্তু মুহতারাম, আপনার এই আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার হলো যে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে অনেক মাসালায় একমত ছিল, অনেক। কিন্তু আমাদের সমাজে একটা বৈপরীত্য দেখা যায়, যারা হানাফি মাজহাবকে খুব সম্মান করেন বা মানতে চান, তারা আবার ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির খুব ঘোর বিরোধিতা করেন। এটা মানে মূলত অজ্ঞতাসুলভ। ইবনে তাইমিয়ার বই পড়লে, যদি বই ভালো করে পড়েন, দেখবেন, বিশ্বাস করেন, মানে ইবনে তাইমিয়ার আগে হানাফি, শাফেই, মালিকি, এই শাফেই, মালিকি এবং হাম্বলিরা আবু হানিফার নামে যত অপবাদ করেছে, যত ইহাসে, এটা ব্যাপক এবং অসহ্য, এটা বাজে কথা। প্রথম যে বড় ফকি যিনি ইমাম আবানের পক্ষে কঠিন কথা বলেছেন এবং অনেক বিষয়ে ইমাম আবানের, ইবনে তাইমিয়া এক জায়গায় লিখেছে, যদি কেউ মনে করে যে আবু হানিফা বা অন্য কেউ ইচ্ছা করে এই মাসলাতে সুন্নতের বিরোধিতা করেছে, তাহলে সে উম্মতকে অপবাদ দেয়, কারণ উম্মত তাকে ইমাম হিসেবে গ্রহণ করেছে। কাজে উম্মত যাকে ইমাম হিসেবে গ্রহণ করেছে, এই ব্যক্তিকে যারা বলে যে ইন্টেনশনালি তিনি ইসলামের দুশ্মনী করেছেন, তারা মূলত উম্মতে মোহাম্মদীকে গোমরা বলে দাবি করে। এই রকম কথা আবার এই কেউ বলেনি। হ্যাঁ, কিছু কিছু মত তার আছে, ছোট কাটা, এটা মুস্তাহিদে থাকতেই পারে। এই জন্য ইবনে তাইমিয়ার বিস্তারিত অধ্যয়ন করে কেউ বিরোধিতা করেছেন, আমার মনে হয় না এরকম কেউ আছে। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, চমৎকার একটি বিষয় জানলাম। প্রিয় দর্শক, আমাদের সবার প্রতি সম্মান রাখা উচিত। আমরা, আমি যে বিষয়টি মুহতারামের কাছে আবার স্মরণাপন্ন হলাম, সেটার কারণ একটাই, জালেমদের মধ্যে এরকম অনেক রকমের আমাদের ইয়ে থাকে যে আমরা একজনকে সম্মান করতে গিয়ে আর একজনকে আমরা খুব অপবাদ দিয়ে থাকি। এটা আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আলহামদুলিল্লাহ। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم